বিদ্যুৎ নিয়োগ, বিদ্যুতের বিল হার করক, বিদ্যুতের বিল হার করক, দুখিয়া রাইজর রক্ষা করক, আমার দাবি মানি লোক, কালীপুরা উন্নয়ন সমিতি জিন্দাবাদ, কালীপুরা উন্নয়ন সমিতি জিন্দাবাদ, ব্যবসায়ী সন্থা জিন্দাবাদ, আজি আমাৰ মূলত আমি স্মার্ট মিটার বিরুদ্ধে আমার প্রতিবাদ। আমি আমার বালিপাড়া অঞ্চল এতিয়ালৈকে স্মার্ট মিটার লগোৱা নাই, তথাপিও আমি অসমৰ বিভিন্ন ঠাইত স্মার্ট মিটার সংযোগ করার ফলত যিখিনি বিদ্যুৎ উপভোক্তাই যিখিনি শাস্তি পাইছে বা অতিরিক্ত বিদ্যুৎ মাচুল ভৰিব লগা হৈছে, সেইখিনি আমি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি অবগত হৈছোঁ। আমি জোৰ কৰি হাত নোপোৱালৈকৈ গতিকে আমাৰ আমি গম পালোঁ যে বালিপাড়া অঞ্চলত আমাৰ এ এছ বিত স্মার্ট মিটার আনি থৈছে আমাৰ ৰাইজৰ ঘৰত সংযোগ কৰিবৰ বাবে। সেইকাৰণে আমি এতিয়াই সেই সমস্যাটো, মূল সমস্যাটো সমাধান নোহোৱালৈকে, যাতে ৰাইজ আশ্বস্ত নোহোৱালৈকে, স্মার্ট মিটাৰ সম্পৰ্কত যিখিনি সন্দেহ আছে সেই সন্দেহখিনি আঁতৰ নোহোৱালৈকে আমি আমাৰ বালিপাৰা অঞ্চলত স্মার্ট মিটাৰ লগাব নালাগে বুলি প্ৰতিখন গাঁৱৰ, আমাৰ গাঁৱৰ 15খন গাঁৱৰ ইয়াৰ ৰাইজ, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান, অন্যান্য সন্থা, মৰ্চা ইত্যাদি কৰি বিভিন্ন অনুষ্ঠান আমাৰ ইয়ালৈ আহিছে, সকলোৱে একেষাৰে প্ৰতিবাদ কৰিছে যে আমাক সদ্যহতে স্মার্ট মিটাৰ আমাৰ ঘৰত লগাব নালাগে। আৰু লগতে আমি এছ ডি অ'ক এই কথাটোও ক'লোঁ, আমি অকল এইটো স্মার্ট মিটাৰটো এটা অসম জুলি বা ভাৰতবৰ্ষজুলি এটা সমস্যা, কিন্তু আমাৰ স্থানীয়ভাৱেও এই বিদ্যুৎ পৰিষদৰ জৰিয়তে আমাৰ কিছু সমস্যা আমাৰ আছে। যেনেকৈ আমাৰ লোডশ্বেডিং হৈ আপোনাৰ বিদ্যুতৰ আমাৰ ভল্টেজ খুব কম হৈ থাকে, যেনেকৈ 24 ঘণ্টাই আমি বিদ্যুৎ নাপাওঁ, বা আমাৰ মেৰামতি কৰিব সময় বহু সময় লাগে, বা দুদিন তিনিদিনৰ মূৰত মেৰামতি কৰা মানুহ গৈ পেলাই মেৰামতি কৰে গৈ, তেতিয়া এই কথাখিনিৰ কাৰণে আমি স্থানীয় উপসংগঠন বিষয়ক আমি অৱগত কৰিছোঁ, যাতে তাতে তেখেতে যাতে আমাৰ স্থানীয় সমস্যাবিলাক সমাধান কৰে। আৰু এটা কথাও সকীয়াই দিছোঁ, আমি এই যিখন স্মাৰক পত্ৰ দিছোঁ, এই স্মাৰক পত্ৰখন আমি তেখেতকে অৰ্পণ কৰিছোঁ, আমি কোনো মন্ত্ৰী বা উচ্চ উচ্চ বিষয়ালৈ দিয়া নাই। আমি এই স্মাৰক পত্ৰখন তেখেতৰ দিয়াৰ জৰিয়তে এইটো কথা প্ৰতিপন্ন কৰিব বিচাৰিছোঁ যে বালিপাৰা অঞ্চলত যদি স্মার্ট মিটার লাগে তেতিয়াহলে তার রেসপন্সিবিলিটি, তার সম্পূর্ণ দায়িত্ব আমার সংমণ্ডল বিষয়াজনে লব লাগিব। আর যদি স্মার্ট মিটার লগায়, বালিপাড়া উন্নয়ন সমিতির তরফের এই কথাও কই দিয়া হয়েছে, যদি স্মার্ট মিটার লগায় তেতিয়াহলে আমি বালিপাড়া উন্নয়ন সমিতিয়ে ইয়ার পিছত উদ্ভব হবলগা পরিস্থিতি সম্পর্কে আমি দায়ী নহয়। তার যেতিয়া হাজার হাজার উপভোক্তা, বিদ্যুৎ উপভোক্তা আহি আন্দোলন করিব বা তেখেতসকলে যে ধরনের কার্যসূচী লব সেইখিনি তেখেতে নিজেই মুখামুখি করে সম্পন্ন করব। বালিপাড়া লগাবলে নিজে তো একেবারে কাম খাটাং। ধন্যবাদ। স্মার্ট মিটার নামানো, স্মার্ট মিটার নামানো, এই প্রতিবাদ চলিব, দুখিয়ার মুখন নামানো, এই প্রতিবাদ চলিব, আগলকো চলিব।
বাইক লব হৈছে আমার কোয়েশ্চন আছে আমরা বলতে পারি।